সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের সত্য ঘটনা চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আজকের এপিসোডটিকে লাইক করতে ও আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনা শুরু করবার আগে কিছু কথা বলে রাখি, সত্য ঘটনা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক ও কুসংস্কারকে সমর্থন করে না বা প্রমোট করে না। আমাদেরকে আমাদের সাবস্ক্রাইবাররা যা লিখে পাঠান আমরা সেটাই শুধুমাত্র আমাদের ভয়েস ওভারের মাধ্যমে তুলে ধরি। ঘটনা আপনারাও আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস saintsottoghotona22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনারাও আপনাদের কোনো সত্য ঘটনা জানা থাকলে বা আপনাদের সাথে ঘটে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আজকের ঘটনাটি হতে চলেছে বেশ চমচমাট, তাই কানে হেডফোন গুঁজে নিন আর শুনতে থাকুন। আজকের ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছে সৌভিক চ্যাটার্জি। সে যেভাবে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। সে লিখেছে, হ্যালো সত্য ঘটনা ফ্যামিলি, আমার নাম সৌভিক চ্যাটার্জি, আমার বাড়ি হাবড়াতে। আজ আমি যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি আমার কাকুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। সময়টা তখন ছিল 1995। আমার কাকুর বয়স ছিল সেই সময় আনুমানিক 18 বছর। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটি পুকুর ছিল, তো সেই পুকুরে আমার কাকু ও কাকুর সমবয়সী সব বন্ধুরা গিয়ে প্রায় প্রত্যহই স্নান করত, আর সেই স্নান করাটা তাদের একরকম নেশাই হয়ে উঠেছিল বলতে পারেন। একদিন দুপুরের দিকে কোনো বন্ধুবান্ধবদেরকে কাকু না পাওয়ায় নিজেই ভাবেন যে একাই স্নান করে আসবেন, তাই নিজেই স্নান করতে চলে যান। তিনি একা একাই পুকুরে যান এবং বেশ ভালোই মজায় তিনি স্নান করতে থাকেন। কাকু সাঁতরে সাঁতরে কোন সময়ে যে সেই পুকুরের একদম মধ্যে পৌঁছে গিয়েছিল সেটা কাকু টেরই পায়নি। একদম মাঝ বরাবর যাওয়ার পর কাকু অনুভব করতে পারে যে কিছু একটা যেন তাকে পুকুরের নিচের দিকে টানছে। কিছুটা সময়ের ব্যবধানে সেই টান অনেকটা বেড়ে ওঠে, কাকু নিজেকে সামলাতে না পেরে নিচের দিকে তলিয়ে যেতে শুরু করেন। এমন সময় কাকুকে মনে হয় কেউ যেন নিচ থেকে আরো জোরে টানছে। অনেক চেষ্টা করেও কাকু ওপরে উঠে আসতে পারছিলেন, কিন্তু কোনো মতে হাজারো চেষ্টার পর কাকু ওপরে উঠে আসতে সক্ষম হন। ডাঙায় উঠে আসার পর কাকু দেখেন তার পায়ে দুটো মোটা রূপোর বালা। কাকু বুঝতে পারেন না এই বালা দুটো কিসের। কাকু এটা দেখে একটু ভয় পেয়ে যায় এবং চমকে যায়। কোনো মতে সেখান থেকে দৌড়ে বাড়িতে ফিরে আসে কাকু। সেই রাত থেকে কাকুর ধূম জ্বর চলে আসে, তার সাথে সাথে কাকুর পুরো শরীর জুড়ে লাল লাল ফোড়া উঠে যায়। সেই ফোড়ার যন্ত্রণা এতটাই ছিল যা বলে বোঝানোর মতো না। কাকু বাড়ির সবাইকে সেদিন ঘটনাগুলো খুলে বলে ও বালা দুটো দেখান সবাইকে। এভাবেই রাত হয় ও সবাই সবার মতো খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে যান। কোনোভাবে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে কাকুকে এক ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর কাকুকে দেখে সামান্য ওষুধ দেন ও তারপরে সবাই আবার বাড়িতে ফিরে চলে আসে, কিন্তু কোনো কিছুতেই কিছু আর হয় না। কাকুর শরীর আরও ক্রমশ খারাপ হতে শুরু করে। একরকম কাকু বিছানায় পড়ে যায়। কাকু সেই ফোড়ার যন্ত্রণায় ছটপট করতে থাকে, কিন্তু কাকু আর সুস্থ হয়ে উঠতে পারছিলেন না। সেই দিন রাতে কাকু যখন ঘুমোতে যায়, ঠিক যখন ঘুম গভীর হয়ে এসেছে কাকু, কাকু এক স্বপ্ন দেখে। সেই স্বপ্নে কাকু দেখে যে সেই দুটো মোটা বালা পরে এক বৃদ্ধা সেই পুকুরের পাশে একটি গাছের তলায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, আমার জিনিস তুই নিয়ে গেলি, দিয়ে যা। কাকু এইরকম এক আওয়াজ পেয়ে কাকুর ঘুম তৎক্ষণাৎ ভেঙে যায়। কাকু ঘুম থেকে উঠে বসে, কিন্তু শরীরে অসাড়ে যন্ত্রণায় কাকু নিজেকে আর বিছানা থেকে নামাতে পারে না। সেই রাতটা কাকুর কোনো মতে কাটে। কাকু এবার পরের দিন সকালে কোনো রকমে সেই পুকুরের সামনে গিয়ে সেই বালা দুটোকে বিসর্জন দিয়ে আসে, কিন্তু
তার কিছুক্ষণ পর অলৌকিকভাবেই কাকুর শরীর ঠিক হয়ে যেতে শুরু করে। কাকু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর কাকুর গায়ে যে ফোড়াগুলো বেরিয়েছিল সেগুলোও মিশে যেতে শুরু করে। কিছুটা সময়ের ব্যবধানে কাকু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তবে সেই রাতের স্বপ্নে কাকু যেই বৃদ্ধাকে দেখেছিলেন, কে ছিল সেই বৃদ্ধা, এর সন্ধানের জন্য কাকু আশেপাশে সকলকে জানায়। সকলকে সব কথা বললেও কাকু কিছু জানতে পারে না। কে সেই পুকুরের পাশে বসে কাঁদছিলেন, কেনই বা কাকুর স্বপ্নে আসলেন, কেনই বা কাকুর কাছে যেই দুটো বালা এসেছিল। কিছুদিন এইভাবেই পার হয়ে যায়। তারপর কাকু পাড়ার এক বৃদ্ধ লোকের কাছে জানতে পারেন যে আজ থেকে প্রায় 30-40 বছর আগে এক বৃদ্ধার শরীর এই পুকুর থেকে ভেসে ওঠে, আর সেই বৃদ্ধাকে ওনার নিজের ছেলেমেয়েরাই মেরে ফেলে পুকুরে ভাসিয়ে দেয়। আর সেই বৃদ্ধাকে সেই পুকুরে ভেসে উঠতে দেখা গিয়েছিল। তারপর থেকেই সেই পুকুরের আশেপাশে এক বৃদ্ধার কান্না মাঝে মাঝে সেখানকার সব বাসিন্দা শুনতে পেতে, কিন্তু সেটা দেখার মতো সাহস কারোর মনের মধ্যেই ছিল না। তো ভাই, এই ছিল আমার কাকুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। এটা কেন হয়েছিল কাকুর সাথে আমি জানি না। আপনাদের সত্য ঘটা চায়নের ঘটনাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আমি নিয়মিত আমার ফ্যামিলির সাথে শুনি, আমার ফ্যামিলিদের ঘটনাগুলোকে খুব পছন্দ করে। আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ঘটনা দেখে ফেলেছি। এরকম ঘটনা করতে থাকুন, আপনাদের সত্য ঘটনা চ্যানেল আরও অনেক বড় হোক এই আশা রাখছি। অনেক ভালোবাসা সত্য ঘটনা চ্যানেলের জন্য, আর এইরকমভাবে আমাদেরকে এন্টারটেইন করতে থাকুন। আমি আবারও নতুন কোনো ঘটনা লিখে পাঠাবো। ভালো থাকবেন ভাই। তো বলুন শ্রোতা বন্ধুরা, আজকের ঘটনাটি কিন্তু আমার ভালো লেগেছে, কারণ এখানে যেটা আমরা জানতে পারলাম, এক বৃদ্ধাকে এই যে তার ছেলে মেয়েরা মেরে পুকুরে ভাসিয়ে দিয়েছিল, তারপর সেই অতৃপ্ত আত্মা, মা বাবারও একটু কষ্ট হয়, বয়স হয়ে গেলে মা বাবার কদর ছেলে মেয়েদের কাছে কমে যায়। যাই হোক, এইরকম আমরা সত্য ভৌতিক ঘটনা জানতে পারলাম। সেই বৃদ্ধা যথেষ্টই কষ্ট পেয়ে হয়তো মারা গেছেন। আজকে আমি বেশি কথা বাড়াবো না, আমাদেরকে আপনারাও ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনি যদি এরকম কোনো সত্য ঘটনা শুনে থাকেন বা আপনি যদি এরকম কোনো সত্য ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, তো অবশ্যই আমাদেরকে মেল করে লিখে পাঠিয়ে দিন। আমাদের মেল অ্যাড্রেস সেন্ড সত্য ঘটনা 22@gmail.com, এই মেল ঠিকানায় অবশ্যই আপনাদের সাথে কোনো সত্য ঘটনা ঘটে থাকলে লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার ঘটনা শীঘ্রই চ্যানেলে নিয়ে আসব, এখানে প্রত্যেকের ঘটনাই শোনানো হয়। তো বলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কে কোথা থেকে ঘটনাটি শুনলেন এবং আপনার ঘটনাটি কেমন লাগলো। আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আবারও কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন, কারণ এইরকম সত্য ভৌতিক ঘটনা আমরা আপনাদের জন্য আনতেই থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই সাবধানে থাকবেন।